আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ক্যাম্পসাইট ক্যাফের দৃশ্য আপনারা দেখছেন। এই দৃশ্যটি ঢাকার জেলার কেরানীগঞ্জ উপজেলার একটি পিকনিক স্পট, এর নাম হচ্ছে ক্যাম্পসাইট ক্যাফে। এই ক্যাম্পসাইট ক্যাফেতে বাংলাদেশের অন্যতম সেরা কলেজ রাজশাহীতে অবস্থিত নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের 2001 সালের ইন্টারমিডিয়েটের আমরা যারা ছাত্রছাত্রী শিক্ষার্থীরা ছিলাম, তারা একটা মিলন মেলার আয়োজন করেছিলাম, মিলন মেলা 2022। এখানে স্থান ছিল ক্যাম্পসাইট ক্যাফে, নাওপার, নাজিরপুর, কলাতিয়া, কেরানীগঞ্জ, ঢাকা। এখানে আপনারা কিভাবে যাবেন? এখানে কেরানীগঞ্জ ঢাকা মোহাম্মদপুর বসিলা থেকে আপনারা সিএনজিতে যেতে পারেন ভেঙে ভেঙে, অথবা আপনারা সিএনজি রিজার্ভ করেও যেতে পারেন। এখানে কলাতিয়া মসজিদের ওখানে গিয়ে ডান দিকে গেলে আপনারা ক্যাম্পসাইট ক্যাফে দেখতে পাবেন। তো আমাদের বাংলাদেশের যে অন্যতম সেরা কলেজ নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজের যে বন্ধুরা এখানে অ্যাটেন্ড করেছিল, আমি তাদের পরিচয় আপনাদের সাথে করে দিব। দেখছেন এই জায়গাটা অনেক সুন্দর, বসার জায়গা রয়েছে, এখানে বসে গল্প করা বা বসে খাওয়ার জায়গাও রয়েছে দেখা যাচ্ছে এখানে, এবং জায়গাটা মোটামুটি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর বলা চলে, এবং গ্রামের মধ্যে খুব ভালো একটা পরিবেশ। এখানে ভিতরে রেস্ট নেওয়ার জায়গা রয়েছে। হ্যাঁ বলো, আরেফা বলো। আমাদের বন্ধুদের আচ্ছা, আমি মুখেই আরেফা, পরিচয়টা আমি শুনলাম। পুলিশে আছি, অ্যাডিশনাল এসপি হিসেবে এসবিতে আছি। আচ্ছা বান্ধবী, তুমি বলো। আমি অনিতা পাল, আমি সহকারী উপজেলা শিক্ষা অফিসার নরসিংদীতে এখানে আছি। একটু এখানে আসো, ছবি ভালো না আসলে হবে না। আচ্ছা দেখা যাক। আমি সঞ্চিতা, সঞ্চিতা ইসলাম, আমি আছি পিকেএস এ, প্রজেক্ট ম্যানেজার। আচ্ছা হ্যাঁ, আর কে আছে আমাদের ওখানে? মানে আমাদের ভাবিরা। আচ্ছা এখানে আমাদের ভাবির। আচ্ছা ঠিক আছে ভাবিরা, ওকে স্টার্ট। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি তানজিমা তাসলিম তানু, আমি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে জব করছি আর ঢাকায় আছি। ওকে থ্যাংক ইউ। ডক্টর আলী নাফিসা তবদার, আমি আছি ল্যাবেড ক্যান্সার হসপিটালে গ্রিন রোডে এবং বিআরবি হসপিটাল ব্রেস্ট সার্জন। ওকে থ্যাংক ইউ। একটু আলোর দিকে আসো, আলোর দিকে ঘুরে এখানে দাঁড়াও, এখানে দাঁড়াও, আলোর দিকে হলে ভালো হবে। হ্যাঁ, আর কোথায়? জব করছি হেমায়েতপুরে। ওকে, হ্যাঁ কোথায় আছো? আমি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড ডেস্ক হতে আছি। আচ্ছা আচ্ছা, এই নোবেল তোমার নাম বলবো, আর কোথায় আছো? আমি নোবেল, আমি স্ট্যান্ডার্ড ব্যাংক লিমিটেড উত্তরবাঞ্চি আছি। ওকে, এই বন্ধু একটু নাম বলবো, আর কোথায় আছো জাস্ট একটু? ও, মোহাম্মদ জুয়েল হক, শহীদ সরাদ মেডিকেল কলেজ হাসপাতাল। জোরে বলবো একটু, জোরে জোরে একটু। হ্যাঁ, মোহাম্মদ শহীদুল ইসলাম, এডুকো বাংলাদেশে আছি, গুলশান দুই অফিস। ওকে বন্ধু। মোহাম্মদ ইসমাইল হোসেন সিরাজি, নির্বাহী প্রকৌশলী, গ্রামীণ ব্যাংকে আছি। ওকে বন্ধু। আব্দুল হাকিম, ঢাকা সিটি কলেজে আছি, অ্যাসোসিয়েট প্রফেসর। হ্যাঁ বন্ধু। রিপন কুমার প্রামাণিক, ডাচ বাংলা ব্যাংক রবীন্দ্র সরণি ব্রাঞ্চ ডেপুটি ম্যানেজার। আচ্ছা, আর কে কে আছে? সারা পড়ছে কে কে? এই পীযূষ আপেল বন্ধু, তোমার এটা বলো, এইদিকে আসো আলোতে। এটা আমি একটা সবাইকে দিয়ে দিব, মানে সবাইকে যাতে দেখতে পারে সবাই, অনেকে তো। নামটা বলো, কোথায় আছো বলবা? আব্দুল্লাল মামুন, আপেল, আমি আছি পূবালী ব্যাংক লিমিটেডে। হ্যাঁ পীযূষ বন্ধু, এই পীযূষ এদিকে আসো, নাম বলবো আর কোথায় আছো। ও, আমি পীযূষ কুমার পণ্ডিত, আছি জিতে আমেরিকান কোম্পানি। আচ্ছা ঠিক আছে, ওকে। হ্যাঁ বলো। আমি মোহাম্মদ মেহেদি হাসান, আমি একজন ব্যারিস্টার, আমার চেম্বার হাতিকুলে, আমি ঢাকা বারের মেম্বার। আমি মোহাম্মদ মসিউর রহমান, বর্তমান পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ পিজিসি। জোরে বলতে হবে, জোরে। এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার হিসাবে কাজ করতেছি, বাসা মোহাম্মদ। আমি মোহাম্মদ হারুন রশিদ সুজন। আলোটা একটু কম হচ্ছে মনে হয়। হ্যাঁ বল। আমি মোহাম্মদ হারুন রশিদ। জোরে জোরে জোরে। আমি মোহাম্মদ হারুন রশিদ সুজন, বর্তমানে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে রয়েছি, বাসা মিরপুরে। হ্যাঁ বন্ধু। মোহাম্মদ তানসিম আলম। জোরে জোরে। মোহাম্মদ তানসিম আলম সৈকত, বাসা রাজশাহী, পেশায় ব্যবসা। নাম বল, জোরে বলো, নাম বললো পয়সা বলবা। মোহাম্মদ মারুফুল ইসলাম, আমার কাছে মারুফ পণ্ডিত, পেশা শিক্ষকতা। আমি স্কয়ার ফার্মা, ঢাকা। আমি ওকে স্টার্ট। ও, তুমি ভিডিও করতেছো? হ্যাঁ ভিডিও করতেছি বন্ধু। হ্যাঁ, নামটা বলো, আর কোথায় আছো? আমি চৌধুরী সিকিউরিটিজ লিমিটেড। নামটা বলো। ভালো, নাম ইফতেখার। ইফতেখার সবুজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমি মোহাম্মদ কুদরতি খোদা, আমি লিঙ্কনস হায়ার এডুকেশন অ্যান্ড ম্যানেজমেন্ট, এখানে রিসার্চ ডিপার্টমেন্টের ডেপুটি ডিরেক্টর
রিসার্চ হিসেবে আছি। আসসালামু আলাইকুম। ক্যাম্পসাইট ক্যাফে, এটার পাশে বড় একটি লেক রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বড় লেক। এই লেকটির পানি অনেক পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে গোসল করার জন্য জায়গা তৈরি করা হচ্ছে। এই ক্যাম্পসাইট ক্যাফের ঠিক পাশ দিয়ে একটি সুন্দর রাস্তা গ্রামের মধ্যে চলে গিয়েছে। এখানে প্রাকৃতিক দৃশ্য খুবই সুন্দর, খুবই চমৎকার। এই লেকটিতে বিভিন্ন ধরনের অতিথি পাখিও দেখা যায় শীতকালে। এখন ওই সাইডটাতে কিছু দেশীয় অতিথি পাখি দেখা গিয়েছে। এখানে এই লেকের পাশে এখানে চলাচলের রাস্তা, এই যে এটাই হচ্ছে সেই ক্যাম্পসাইট ক্যাফে। এখানে এই ক্যাফেটি ছোট্ট হলেও এর আশেপাশের পরিবেশ এবং ভিতরকার পরিবেশ খুবই সুন্দর। এখানে দেখছেন যে প্রাকৃতিক পরিবেশ, এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে এবং ফলজ গাছ এখানে কিছু এবং কিছু সৌন্দর্যবর্ধক গাছ দু একটি রয়েছে, নারিকেল গাছ বা আরও দু একটি গাছ। তো এই জায়গাটা আমাদের কাছে খুবই ভালো লেগেছে। এখানে ভিতরের যে অংশটা, এখানে দোতলায় উঠে এই ক্যাম্পসাইট ক্যাফে থেকে দোতলার যে স্পেসটি রয়েছে এখান থেকে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করা যায়। এখানে বসার জায়গা রয়েছে, এখানে বসে খাওয়া যায়। এখানে যারা পিকনিক স্পটে আসেন তারা এখানে খাওয়া দাওয়া করেন। এখানে আমাদের এক বন্ধু নোবেল তার এক ছোট ভাইকে নিয়ে গল্প করছে। দেখছেন নোবেল খুব হাসি খুশি ছেলে, খুব ভালো ছেলে সে। তো এখান থেকেই বলছিলাম যে লেকের দৃশ্য দেখা যায়। এটা নোবেলের এক ছোট ভাই, তার সাথে আমাদের পিকনিকে এসেছিল। খুব স্মাইলিং ফেস, খুব ভালো ছেলে, খুব সুন্দর ছেলে। তো এই দোতলা থেকে লেকের সৌন্দর্য খুব ভালোভাবে উপভোগ করা যায়। দোতলার বসার জায়গা ডেকোরেশনটাও খুব সুন্দর। এখানে যারা প্রকৃতিপ্রেমী, যারা ওই পরিবেশকে ভালোবাসেন তারা এখানে বসে বিভিন্ন ধরনের কবিতা লিখতে পারেন বা বিভিন্ন ধরনের উপন্যাস বা গান এখানে লিখতে পারেন। তো এইখানে আমাদের যারা বন্ধুদের পরিবার যারা এসেছিল তারা এখানে খুবই এনজয় করেছে, বিশেষ করে ছোট বাচ্চারা। তারা খুব দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করেছে, তারা খুব এনজয় করেছে। এখানে দোতলা থেকে দেখা যাচ্ছে বিভিন্ন ধরনের গাছ লাগানো হয়েছে, পেঁপে গাছ, নারিকেল গাছ, ফলজ গাছ, আবার কিছু কাঠের জন্য গাছ, আবার কিছু সৌন্দর্য বর্ধক গাছও লাগানো হয়েছে। তো এখানে আমাদের অনেক বন্ধুরাই এখানে এসেছিল, 25 জন বা তার বেশি। তো তাদের পরিবারও এসেছিল। আমাদের অনেক বন্ধু কর্মের কারণে ঢাকার বাইরে রয়েছেন, তারা আসতে পারেন না। দুই একজন আসছেন, যেমন মারুপ পণ্ডিত, এবং অনেকে দেশের বাইরে রয়েছেন। তো সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য রিকোয়েস্ট করব।